বাংলার জীবনে যেমন, বাংলা সাহিত্যেও তেমন চৈতন্যদেবের প্রভাব অপরিসীম। অনেকটা তাকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের গৌরব বিশাল বৈষ্ণব সাহিত্য। এই সাহিত্যে আছে পদাবলী, আছে দর্শন, আছে জীবনী সাহিত্য। পদাবলীর কথা আগেই বলেছি। বৈষ্ণব জীবনী সাহিত্য মধ্যযুগের মূল্যবান সৃষ্টি। কেননা যে মধ্যযুগ কেটেছে দেবতাদের গুণগানে, সেখানে বৈষ্ণবেরা বসিয়েছিলেন মানুষকে। দেবতার বদলে মানুষের প্রাধান্য বৈষ্ণব জীবন সাহিত্যের বড় বৈশিষ্ট্য। আজকাল যেভাবে জীবনী রচিত হয়, বৈষ্ণব জীবনী তেমনভাবে রচিত হয়নি। এখন আমরা মানুষকে মানুষ হিসেবেই দেখতে ভালোবাসি, মানুষকে দেবতা করে তুলি না। মধ্যযুগে এটা সম্ভব ছিল না। এই জীবনীগুলো যারা রচনা করেছিলেন তারা ছিলেন ভক্ত। চৈতন্যদেবের ভক্তের চোখে চৈতন্যদেব সাধারণ মানুষ নন, তিনি অবতার। তাই এই জীবনীসমূহে মানুষ অনেক সময় দেবতা হয়ে উঠেছেন। এখানে অবলীলায় স্থান পেয়েছে অলৌকিক ঘটনা, যেগুলোকে তারা সত্যি বলে ভাবতেন। আজকের চোখে নিছক কল্পনা, কিন্তু সেকালে তারা এগুলোকে অবিশ্বাস্য বলে অবহেলা করতে পারেননি। তবু এই জীবনীগুলো বড়ই মূল্যবান। জীবনীগুলোতে সেকালের পরিচয় আছে, আছে সে সময়ের সমাজের চিত্র। আর যার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে, তাকেও আমরা অনেক সময় পাই মানুষ হিসেবে। চৈতন্যদেবের মৃত্যুর অল্প পরে তার দুটি জীবনী গ্রন্থ লেখা হয় সংস্কৃত ভাষায়। বাংলা ভাষায় প্রথম চৈতন্যদেবের যে জীবনী লেখা হয় তার নাম চৈতন্য ভাগবত। যিনি লেখেন তার নাম বৃন্দাবন দাস। এটি লেখা হয়েছিল চৈতন্যদেবের মৃত্যুর 15 বছরের মধ্যে। বৃন্দাবন দাসকে এ গ্রন্থ লেখার প্রেরণা দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু। এ গ্রন্থের ঘটনাগুলো তিনি শুনেছিলেন চৈতন্যের সহচরদের মুখে, আর তাকেই তিনি কাব্যরূপ দান করেন। এর মধ্যে অনেক অলৌকিক ঘটনাও আছে। এই বইটি বিশাল। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পরে চৈতন্যদেবের আরও একটি জীবনী রচনা করেছে লোচন দাস 1600 শতকে। এ বইয়ের নাম চৈতন্যমঙ্গল। এটি চৈতন্য ভাগবতের যে ছোট বই। চৈতন্যদেবের জীবনী হিসাবে যে বই সবচেয়ে বিখ্যাত তার নাম চৈতন্য চরিতামৃত। এই বইয়ের লেখক কৃষ্ণদাস কবিরাজ। এই বইটিতে চৈতন্যদেবের জীবনী বর্ণনার সাথে সাথে ব্যাখ্যা করা হয়েছে তার দর্শন। কাব্য হিসেবেও এটি চমৎকার। নানা যুক্তির সাহায্যে কৃষ্ণদাস এই বইতে বৈষ্ণব দর্শন ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তার বর্ণনা সহজ সরল, তবে মাঝে মাঝে কবি চমৎকার উপমারূপক ব্যবহার করেছেন কঠিন তত্ত্ব ব্যাখ্যা করার জন্যে। রাধাকৃষ্ণ তত্ত্ব বোঝানোর জন্য তিনি বলেন, মৃগমধু তার গন্ধে জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কভু ভেদ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ, রাধাকৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ। কবি কৃষ্ণদাস কবিরাজ ছিলেন ভক্ত। বর্ধমানে কাটোয়ার কাছে ছামটপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কাব্যে নিজের সম্বন্ধে যে বিনীত ভাষণ করেছেন তা শোনার মতো। আমি অতি ক্ষুদ্র জীব পক্ষী রাঙাটুনি, সে জয়ছে তৃষ্ণার গিয়ে সমুদ্রের পানি, তৈছে এক কণা আমি ছুইল লীলার, এক দৃষ্টান্ত জানিহ প্রভু লীলার বিস্তার। আমি লিখি এহ মিথ্যা করি অভিমান, আমার শরীর কাষ্ঠপুতুলি সমান। এরপরে জয়ানন্দ রচনা করেন চৈতন্যমঙ্গল। চৈতন্যদেবের জীবনী ছাড়া বৈষ্ণব ধর্মের আর যারা প্রধান ব্যক্তি ছিলেন তাদের জীবন নিয়েও বেশ কিছু বই লেখা হয়েছে। অদ্বৈত আচার্য ছিলেন এমন এক ব্যক্তি। কৃষ্ণদাস তার বাল্যকালের কথা লেখেন সংস্কৃত ভাষায়। বইটির নাম বাল্যলী লীলাসূত্র। পরে শ্যামানন্দ বইটি বাংলা ভাষায় অনুবাদ করেন অদ্বৈত তত্ত্ব নামে। তার সম্বন্ধে লেখা আরেকটি বইয়ের নাম অদ্বৈত প্রকাশ। কেবল অদ্বৈতকে নিয়েই জীবনী গ্রন্থ রচিত হয়নি, তার স্ত্রী সীতা দেবীকে নিয়েও জীবনী গ্রন্থ লেখা হয়েছে। সীতা দেবীর একটি জীবনী রচনা করেছেন বিষ্ণুদাস আচার্য, নাম সীতাগুণ কদম্ব। আরেকটি জীবনী রচনা করেছেন লোকনাথ দাস, নাম সীতাচরিত। এ সমস্ত বই রচিত হয়েছিল 1600 শতকে। 17 শতকে জীবনীর বিষয়বস্তু অন্যরকম হয়ে দাঁড়ায়। এতদিন যে সকল জীবনী রচিত হয় সেগুলো প্রধানত চৈতন্যদেব ও অদ্বৈত আচার্যের
এবং তার স্ত্রীর জীবনে। সপ্তদশ শতাব্দীতে বৈষ্ণব জীবনী সাহিত্যের নায়ক হয়ে ওঠেন শ্রীনিবাস ও নরোত্তম। এসব গ্রন্থের একটি হচ্ছে নিত্যানন্দ দাসের প্রেম বিলাস। গুরুচরণ দাস রচনা করেন নিবাস ও তার পুত্রের বাল্য জীবনী, নাম প্রেমামৃত। বৈষ্ণব জীবনীগুলোর মূল্য অশেষ। তে ছিল লাল নীল দীপাবলি বইটির চতুর্দশ অধ্যায়। এখন আমরা দেখব লাল নীল দীপাবলি বইটির ১৫তম অধ্যায়, দেবতার মতো দুজন এবং কয়েকজন অনুবাদক। কোনো ভাষা শুধু মৌলিক সাহিত্যে সমৃদ্ধ হতে পারে না। যে ভাষা যত ধনী তার অনুবাদ সাহিত্য তত ধনী। আমাদের ভাষায় যা নেই তা হয়তো আছে জার্মান ভাষায় বা ফরাসি ভাষায়। তাই আমাদের ভাষাকে আরও ঋদ্ধ করার জন্যে আমরা অপর ভাষা থেকে অনুবাদ করি। বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা অনুবাদে হাত দিয়েছিলেন, তারা অনুবাদের আশ্চর্য ফসল ফলিয়েছিলেন। হিন্দু কবিরা সাধারণত অনুবাদ করেছেন তাদের পুরাণ কাহিনীগুলো। মুসলমান কবিরা অনুবাদ করেছেন ফার্সি, হিন্দি থেকে রোমাঞ্চকর উপাখ্যান। এখানে হিন্দু কবিদের কথা বলবো, তারা পুরাণ কাহিনী অনুবাদ করেছেন, অনুবাদ করেছেন রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারত অনুবাদ করা সহজ কথা ছিল না। সমাজের ধর্মের যারা ছিলেন মাথা, তারা বাংলা ভাষায় এসব গ্রন্থের অনুবাদের ভীষণ বিরোধী ছিলেন। তারা মনে করতেন সংস্কৃত থেকে ওসব পুণ্য গ্রন্থ যদি অনুদিত হয় বাংলায় তবে ধর্মের মর্যাদাহানি হবে। এরকম কিন্তু হয়েছে সব দেশেই। ইংরেজিতে বাইবেল অনুবাদ করতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন অনুবাদকেরা। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন মার্টিন লুথার, তাকেও অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছিল। বাংলা ভাষায় কোরআন অনুবাদ করতে গিয়েও কম বাধা আসেনি। তাই মধ্যযুগে কবিরা যখন বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুবাদ করতে যান, তখন তাদের সামনে মাথা তুলে দাঁড়ায় অনেক বাধা। কবিরা সেসব বাধা অবহেলা করেছেন, কবিদের অনুপ্রেরণা দিয়েছেন তখনকার মুসলমান সম্রাটরা। মুসলমান সম্রাটদের উৎসাহে বাংলা ভাষায় রামায়ণ মহাভারত অনুদিত হতে পেরেছিল। অনুবাদ সাধারণত করেছেন হিন্দু কবিরা। এই অনুবাদ কাজে তারা মুসলমান সম্রাটদের সহায়তা পেয়েছেন বলে তারা সম্রাটদের প্রশংসায় পঞ্চমুখ।